হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো, আর এখানে মার্কেটের মধ্যে কী কী এখানে গুড নিউজ বের হয়ে আসছে সেগুলোর দিকেও আমরা একটু নজর দেবো। তো এখানে ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভোলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে, এই দুই ক্ষেত্রেই সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, এমনকি প্রথম কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, তো সেই লিঙ্ক ফলো করে কিন্তু টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে আমি মার্কেট কখন পাম্প হবে, কখন মার্কেট এখানে ডাম্প হতে পারে এই সমস্ত আপডেটগুলো আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে থাকি। তো আজকে আমি বেশি সময় নেব না, এখানে ছোট্ট করে বিটকয়েন আগে একটা আপডেট এখানে নিয়ে নিই। তো এখানে এই যে চার্টটা, এটাকে আমি ড্র করে রেখেছিলাম অনেকদিন আগে, ঠিক আছে? তো এই চার্টটা কিন্তু এখন একটা ভ্যালিড আছে মার্কেটের মধ্যে, কারণ হচ্ছে এখানে দুইবার এর আগে যদি আমার হিস্ট্রিকে দেখি, দুইবার এই রেঞ্জ থেকে কিন্তু বিটকয়েন এখান থেকে উপরের দিকে গেছে। তো এটা অনেকবার আমি আপনাদেরকে বলেছি, আবার আমি সেই কথা এখানে আর বলতে চাই না, ঠিক আছে? তো এখানে বর্তমানে মার্কেটের মধ্যে ইম্পর্টেন্ট কী বের হয়ে আসছে, আর আপনি যদি আগের আপডেটগুলো না দেখে থাকেন বিটকয়েনের অ্যানালাইসিসগুলো, তাহলে অবশ্যই আগের দুইটা মিনিমাম দুইটা ভিডিও দেখবেন, ঠিক আছে? কারণ হচ্ছে সেই সব ভিডিওগুলোতে আমি এক্সপ্লেন করছি কেন আমি মনে করছি যে 28,000 থেকে 31,000 এই পর্যন্ত এই রেঞ্জ থেকে এটা আমাদের জন্য একটা লাস্ট হোপ, এখান থেকে বিটকয়েন এখানে প্রাইস একদম ওপর দিকে চলে যেতে পারে, ঠিক আছে? কেন আমি এটা বলছি সেই আগের দুটো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আজকে আর সেই কথাগুলো বলছি না, এখন এখানে আমি এখানে দেখব যে এখানে বিটকয়েনের মধ্যে এখানে মান্থলি ক্যান্ডেল এখানে কী বলছে, যেহেতু এখানে আজকে আমাদের লাস্ট ডেট, আজকে হচ্ছে 31 জানুয়ারি, তো এটা হচ্ছে মাসের শেষ তারিখ, ঠিক আছে? তো আজকের যে ক্যান্ডেল ক্লোজটা, মানে ভোর 5:30টার সময় এখানে ক্যান্ডেল ক্লোজ হবে, কারণ আজকের ক্যান্ডেল ক্লোজটা এখানে মানে ইন্ডিকেট করবে যে মার্কেট ওপরের দিকে যাবে না এখানে মার্কেট আবার শর্ট টাইমের জন্য এখানে আমরা আবার বিয়ারিশ হয়ে যাচ্ছি, এটা কিন্তু ঠিক করবে আজকের যে ক্যান্ডেল ক্লোজটা হবে সেটাই কিন্তু। তো আজকের ক্যান্ডেল ক্লোজের মধ্যে এখানে আপনি একটা জিনিস নজর দেবেন, ঠিক আছে? এখানে একটু লক্ষ্য রাখবেন 5:30টার সময়। তো এখানে কী হয় দেখুন, এই যে মানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই যে ক্যান্ডেল ক্লোজিং এই যে টাইমটা, মানে ভোর 5:30, মানে আমাদের দেশের টাইম অনুযায়ী 5:30, আপনার দেশের টাইম অনুযায়ী এখানে অন্যরকম হতে পারে। তো আমাদের এখানে 5:30টার সময় এই যে যখন নতুন করে একটা ক্যান্ডেল ওপেন হয়, মানে ডে ক্যান্ডেল ওপেন হয়, তখন কিন্তু এখানে একটা বিশাল বড় একটা অপরচুনিটি থাকে এখানে আমাদের প্রফিট করার, ফিউচারের মধ্যে বিশেষ করে। এখানে আপনি ফিউচারের মধ্যে শর্ট করেও প্রফিট করতে পারেন, আবার এখানে লং করেও প্রফিট করতে পারেন। আর এখানে এমন কিছু টেকনিক আছে যেগুলো ইউজ করে আপনি এই ডে ক্যান্ডেল ক্লোজের সময় এখানে আপনার কিছু না কিছু প্রফিট হবে রোজ দিন, ঠিক আছে? তো এটা মানে অন্য টপিকে চলে গেল। তো যেহেতু এখানে মানে একটা ক্যান্ডেল ক্লোজের কথা আসছিল, তো সেই জন্য আমি ছোট্ট করে এটা বলে দিলাম। তো এটার উপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি, কেমন করে আপনার ক্যান্ডেল ক্লোজের সময় এখানে মার্কেটের মধ্যে ফিউচার ট্রেড করে এখানে শর্ট হোক কিংবা লং হোক সেখান থেকে কিছু না কিছু মানে ডেইলি প্রফিট করতে পারেন। তো এখানে দেখুন, এবার এই মান্থলি ক্যান্ডেল ক্লোজিংটা এটা এতটা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ হচ্ছে বিটকয়েনকে এখানে যদি আমি মান্থলি ক্যান্ডেলের মধ্যে দেখি, তাহলে এখানে দেখলে দেখতে পারবেন এখানে বিটকয়েনের মধ্যে এখানে লাস্ট 3টে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার যখনই পরপর একটা করে রেড ক্যান্ডেল তৈরি হয়, মানে রেড ক্যান্ডেলগুলো শুধুমাত্র ছোট বডি থাকলে হবে না, যেমন আপনার মর্নিং স্টার বা রজি স্টার ক্যান্ডেলগুলো এরকম থাকলে হবে না, যেগুলো মানে মোটামুটি বডি থাকবে, ঠিক আছে? যেমন এই লাস্ট 3টে ক্যান্ডেলের মধ্যে আমরা এখানে দেখছি, যখনই এখানে কন্টিনিউ 3টে রেড ক্যান্ডেল তৈরি হবে তখনই আমরা এটাকে বলবো, এটাকে একটা প্যাটার্ন, এটার একটা নাম আছে, এটাকে আমরা বলবো ব্ল্যাক রাউসকে বলা হয়, ঠিক আছে? এটাই ইন্ডিকেট করে, এটা হচ্ছে একটা বিয়ারিশ প্যাটার্ন, এটাই ইন্ডিকেট করে যে মার্কেট এখন নিচের মধ্যে আসতে পারে। তো এটা জাস্ট শুধুমাত্র একটা প্যাটার্ন, ঠিক আছে? মানে এরকম ধরে নেবেন না যে মার্কেট একদম গ্যারান্টি নিচের মধ্যে আসবে, এগুলো শুধু চার্টের মধ্যে কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলোকে দেখে আমরা এখানে আইডিয়া লাগাতে পারি যে হয়তো মার্কেট এখান থেকে নিচের মধ্যে আসতে পারে। তো এবার এখানে মান্থলি ক্যান্ডেলের মধ্যে এটা গেল এক নম্বর একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার দুই নম্বর হচ্ছে এখানে আমাদের মান্থলি ক্যান্ডেলের মধ্যে এখানে 20 মান্থলি মুভিং অ্যাভারেজ এটা আছে আমাদের 35,000 মধ্যে, ঠিক আছে? আর তারপরে এটাকে যদি ইনকেস যদি এটাকে ব্রেক করে দেয় বিটকয়েন, ঠিক আছে, মনে করুন এখন বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে 37,000 চলছে, কিন্তু যদি আপনার 35,400-35,300 এটাকে যদি ব্রেক করে দেয়, তারপরে এখানে আমাদের জন্য একটা স্ট্রং একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে আপনার তার নিচে একটা ছোট্ট করে একটা মুভিং অ্যাভারেজ আরেকটা আছে, দেখুন এটা হচ্ছে 21 মান্থলি মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? এটা নেক্সট এটার যে মানে প্রাইস রেঞ্জের মধ্যে আছে সেটা হচ্ছে 33,900-33,800 এই রেঞ্জটা আমাদের আরও একটা বিশাল বড় সাপোর্ট দেবে। কিন্তু তারপরে এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে মনে করে নেবেন তাহলে এখানে হয়তো আমরা 31,000 জোনের মধ্যে এখানে আমরা আসছি, ঠিক আছে? মানে এটা শিওর যদি এটাকে ব্রেক করে দেয়, 33,000 ব্রেক করে দিলে মনে করবেন এবার 31,000 রেঞ্জের মধ্যে আমরা আসবই। তারপরে মার্কেট আরও কতদূর নিচের মধ্যে নামবে সেটা ডিপেন্ড করবে মার্কেটের সেই সিচুয়েশনের উপরে, ঠিক আছে? তো মার্কেটের মধ্যে তখন সেন্টিমেন্ট কেমন, পজিটিভ না নেগেটিভ, এইসব ইত্যাদি এইসব জিনিসগুলোর উপরে ডিপেন্ড করবে। তখন আমরা নিচের দিকে আরও নামতে থাকবো না আমরা উপরের দিকে নামতে থাকবো। আর আমাদের এখানে লাস্ট হোপ, এই যে আমি এখানে দিয়েছি লাস্ট হোপ, ঠিক আছে, এই লাস্ট হোপ এই রেঞ্জটা কোথার মধ্যে আছে, লাস্টের প্রাইস আছে 28,700, এটাকেও যদি ব্রেক করে দেয় তারপর এখানে আমাদের আরেকটা এখানে সাপোর্ট দেবে, সেটা হচ্ছে আপনার 50 মান্থলি মুভিং অ্যাভারেজ। এটা কোথায় আছে? এটা আছে আমাদের হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা আছে 18,000 মধ্যে। তো এটা মানে এত আমি এখনও 18,000 মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? মানে মার্কেট আমার মনে হয় না যে এত দূর পর্যন্ত এখানে আসতে পারে, কিন্তু তারপরও এখানে শুধু আমার মনে হওয়া না হওয়াতে কোনো কিছু যায় আসে না, এখানে মার্কেটে যারা বিগ প্লেয়ার আছে তাদের উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করছে, ঠিক আছে? তারা চাইলে কিন্তু এখানে মার্কেটের মধ্যে অনেক কিছু করতে পারে। আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু রেগুলেট মার্কেট না, যেমন শেয়ার মার্কেট রেগুলেট মার্কেট। এখানে যদি কোনো কিছু ইলিগাল কোনো কিছু হয় শেয়ার মার্কেটের মধ্যে, তাহলে কিন্তু সেখানে কিন্তু গভর্নমেন্টের সেখানে নজর থাকবে, ঠিক আছে? তারা কিন্তু সব সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে। কিন্তু এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট
এটা কিন্তু না কোনো রেগুলেট করা আছে না কিছু করা আছে। এখানে যারা মার্কেটের বিগ প্লেয়ার আর যারা বড় বড় এক্সচেঞ্জ তারা চাইলে কিন্তু এখানে অনেক কিছু করতে পারে। তো এখানে সেই অনুযায়ী আমাদেরকে এখানে ট্রেডিং সেট আপ নিতে লাগবে। এবার আপনি আপনার ট্রেডিং সেট আপ কী করবেন, যেহেতু এখন বিটকয়েন এখন একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে আছে আর এখানে মান্থলি ক্যান্ডেলও ক্লোজ হবে, তো আমাদের ট্রেডিং সেট আপ এখানে কী হওয়া উচিত? তো সেই জন্যই কিন্তু আমি এখানে মোটামুটি 7-10 দিন থেকে এখানে কোনো স্পটের মধ্যে কল দিচ্ছি না, শুধুমাত্র আজকে একটা স্পটের কল দিয়েছি প্রিমিয়ামের মধ্যে। আর এখানে ডেলি কিন্তু আমাদের একটা দুটো করে এখানে ফিউচার কল চলছিল, তো এর আগে পর্যন্ত আমাদের প্রত্যেকটা ফিউচার কলের মধ্যে প্রফিট হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে জাস্ট এখানে ফিউচার কল করছি আর ছোটো ছোটো লেভারেজ নিয়ে করছি, ছোটো ছোটো টার্গেট নিয়ে করছি। আর অবশ্যই এখানে স্টপ লস ইউজ করবেন। অনেকে আমাকে এখনও মেসেজ করে বলে, তাদেরকে মানে আমি কী বলবো কী বলবো বোঝাবো আমি নিজেই মানে বুঝতে পারছি না, তারা একটা জিনিস কেন বোঝে না যে এখানে ফিউচার কল করলে এখানে অবশ্যই এখানে স্টপ লস ইউজ করতে লাগবে আপনাকে। আপনি যদি শর্ট টার্মের ক্ষেত্রেও ট্রেড করেন, মানে স্পটের মধ্যেও যদি ট্রেডিং করেন ফিউচার কল না করে মার্জিন না নিয়ে, তারপরেও সেখানে স্টপ লস লাগানো অত্যন্ত প্রয়োজন। কারণ এখানে মার্কেট কখন কী হয় এটা কেউ বলতে পারে না। স্টপ লসটা আমরা কেন লাগাই? স্টপ লসটা আমরা এই জন্যই লাগাই যাতে মার্কেট নিচের মধ্যে আসলে আমাদের ফান্ড যাতে এখানে সেফ থাকে। কিন্তু অনেকে আমি দেখি এখানে ফিউচার কলের মধ্যে এন্ট্রি নিয়ে বসে থাকে, স্টপ লস লাগায় না, ঠিক আছে। তারপর যখন -50% হয়ে যায়, অনেক লস হয়ে যায়, মানে লিকুইডেশন হবে ভাবে ভাব, তখন এখানে আমাকে মেসেজ করে বলে এখন আমি কী করবো, আমার এখানে আর কিছু করার নেই, আপনার যেটা এখানে ফান্ড লাগিয়েছেন সেটা আপনার লিকুইডেট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তখন কিন্তু আমি আর কিছু করতে পারবো না। তো আজকের যে মান্থলি ক্যান্ডেল ক্লোজটা হবে এটা মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে আজকে মার্কেটের জন্য, ঠিক আছে। মার্কেটের নেক্সট মুভ কী হবে এটা কিন্তু মানে ডিপেন্ড করবে আজকে যে ক্যান্ডেল ক্লোজটা হবে, মান্থলি ক্যান্ডেল ক্লোজটা, তার উপরে। এবার যদি দেখেন আপনি মান্থলি ক্যান্ডেল ক্লোজটা যদি আপনার এই যে এই রেঞ্জটা 20 মান্থলি মুভিং অ্যাভারেজ 35,000 এর নিচের মধ্যে যদি এখানে আপনার মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় তাহলে এখানে ধরে নেবেন মার্কেট শর্ট টার্মের জন্য এখানে বিয়ারিশ হবে, নিচের মধ্যে আরও প্রাইস আসবে, ঠিক আছে। একটা ছোটোখাটো একটা ফল এখানে দেখতে পারবেন। আর যদি এখানে 35,000 উপরেও যদি এখানে মান্থলি ক্যান্ডেলটা এখানে ক্লোজ করে, তারপরে আমরা এখানে বলতে পারবো যে না, এখানে মার্কেট এখনও মানে এই রেঞ্জটাকে ধরে রাখছে, এখানে সম্ভাবনা আছে উপরে যাওয়ার। তো আজকের এটা ক্যান্ডেল ক্লোজটা এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে, দেখার জন্য। তো আমিও এখানে লক্ষ্য রাখবো আজকে যে ক্যান্ডেল ক্লোজটা হবে এটার উপরে আমিও লক্ষ্য রাখবো, আপনিও এখানে লক্ষ্য রাখবেন। আর সেই অনুযায়ী এইসব ডেটার উপরে ডিপেন্ড করে আপনার যদি মনে হয় যে ওপরে যাবে তাহলে এখানে লং করতে পারেন, আবার যদি মনে হয় যে নিচের মধ্যে আসবে তাহলে এখানে শর্ট করতে পারেন। এবার যদি আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নিই তাহলে এখানে বর্তমানে রেস্কোর চলছে 20, এর আগের দিন ছিল এখানে 29, ঠিক আছে। মোটামুটি কিন্তু নর্মাল হয়ে যাচ্ছিল মার্কেট, কিন্তু তারপরে এখানে আবার একটা ছোটোখাটো একটা ডাম্প দেখি আমরা, সরি এটাকে ডাম্প বলে না, 1,500 মানে ডাম্প হয়েছে। তো যাই হোক, সেই জন্য মার্কেট আবার একটু মানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে এসেছে আর মার্কেট টোটালটাই এখন কিন্তু রেড হয়ে আছে, ঠিক আছে। এবার তারপর যদি এখানে কিছু নিউজ আমি নিয়ে নিই, যেমন প্রথম নিউজটা যে বের হয়ে আসছে, অ্যাপল অন মেটাভার্স, উই সি এ লট অফ পটেনশিয়াল অ্যান্ড আর ইনভেস্টিং, সিইও টিম কুক সেজ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু আস। এখানে অ্যাপেলের যে সিইও আছে টিম কুক, তিনি এখানে বলেছেন যে মানে মেটাভার্সের উপরে তারা হয়তো এখানে ইনভেস্ট করতে পারে, ঠিক আছে, তাদের কাছে মানে অনেক ভালো মনে হয়েছে বিষয়টা, প্রজেক্টটা। তো সেই জন্য মানে অ্যাপেলের এখানে সিইও এটাই বলেছে। আর এত বড় বড় কোম্পানি যখনই এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আসবে, যে মেটাভার্সটা এটা তো মানে আফটার অল এটা ক্রিপ্টোকারেন্সির একটা পার্ট, তাই না? তো মেটাভার্সের মধ্যে যদি কেউ ইনভেস্ট করে তাহলে আমরা সেটাকে ধরে নিতে পারি যে সে ক্রিপ্টোকারেন্সির উপরে ইনভেস্ট করেছে। তো এখানে বড় বড় কোম্পানি এরা যখনই মানে এই ক্রিপ্টোকারেন্সির উপরে এখানে আসবে, এখানে ইনভেস্ট করবে, এটা একটা মানে এটারই সাইন দেয় যে মার্কেট এখানে ফিউচারের মধ্যে লং টার্মের মধ্যে বিটকয়েনকে এখানে কেউ আটকাতে পারবে না, ক্রিপ্টোকারেন্সি মানে গ্রো করতেই থাকবে, ঠিক আছে, অন্যান্য অ্যাসেটের মতোই। এবার তারপরে যদি এখানে একটা নিউজ দেখে নিই, ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স রেস্ট্রিক্ট 281 নাইজেরিয়ান অ্যাকাউন্ট। তো এখানে বাইন্যান্সের মধ্যে বাইন্যান্সের অ্যাকাউন্টকে ইউজ করে এখানে কিছু ইলিগাল কাজ করছিল কিছু কিছু অ্যাকাউন্টের ইউজাররা, তো সেজন্য কিন্তু 281টা বাইন্যান্স অ্যাকাউন্টকে এখানে কিন্তু একদম রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার তারপর যে এখানে নিউজটা বের হয়ে আসছে, পপস্টার জাস্টিন বিবার বাইজ বোর্ড অ্যাপি NFT ফর 1.29 মিলিয়ন, বেস মোর দ্যান 300 অ্যাবভ ফ্লোর। তো এখানে যে জাস্টিন বিবার আছে নিশ্চয়ই আপনারা চেনেন হয়তো, তো জাস্টিন বিবার এখানে একটা NFT বাই করেছিল 1.29 মিলিয়নের, ঠিক আছে। তো এরকম যারা মানে গ্লোবাল লেভেলের যারা সেলিব্রিটি তারা কিন্তু এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আসছে। এবার তারপরে যে নিউজটা বেরিয়ে আসছে, রাশিয়ান ইনভেস্টার টু পাস এক্সাম বিফোর বাইং ক্রিপ্টোকারেন্সিস ড্রাফট ল সাজেস্ট। তো এখানে একটা রাশিয়ার মধ্যে এমন একটা ল মানে তারা গভর্নমেন্ট থেকে নিয়ে আসতে চাইছে যে যাতে মানে রাশিয়ার মধ্যে যদি কেউ এখানে ক্রিপ্টোকারেন্সির উপরে আসতে চায়, ক্রিপ্টোকারেন্সির উপরে এসে ট্রেডিং করতে চায় কিংবা ইনভেস্ট করতে চায় তাহলে এখানে তাদের একটা এক্সাম দিতে লাগবে। এটা মানে অনলাইনে এক্সাম দেবে না অফলাইনে এক্সাম হবে মানে এটা মানে এখন তারা ক্লিয়ার করে বলেনি, তো অবশ্যই এটা হয়তো অফলাইনে এক্সাম হবে না, নাহলে এরকম কোনোদিনও হয় না। এগুলোকে মানে অনলাইনে ছোটোখাটো একটা এক্সাম দিয়ে দেবে, ঠিক আছে, এরকমই সামথিং কিছু, খুব একটা ডিফিকাল্ট কোনো কিছু থাকবে না। যেমন বাইন্যান্সের মধ্যে আপনারা দেখেন যখনই আপনি নতুন ফিউচার ট্রেড মানে করতে যাবেন তখন একটা ছোটোখাটো একটা কুইজ টাইপের এরকম কিছু থাকে, তো এরকমই কিছু একটা থাকবে, এটা মানে তেমন কোনো একটা জিনিস না। এবার তারপরে আবার রাশিয়া থেকে একটা নিউজ বেরিয়ে আসছে, রাশিয়ান গভর্নমেন্ট ড্রাফট রোডম্যাপ টু রেগুলেট নট ব্যান ক্রিপ্টো রিপোর্ট আনভেল। তো এখানে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, অনেকদিন আগেই বলেছিলাম, মানে যেদিন রাশিয়ান গভর্নমেন্ট এরকম মানে একটা নিউজের মধ্যে এসেছিল, একটা ফার্ড এসেছিল মার্কেটের মধ্যে যে রাশিয়া এখানে ক্রিপ্টোকারেন্সিকে ব্যান করে দিয়েছে, তো সেদিন কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে এগুলো নিউজগুলো যে আসে এগুলো শুধু ফালতু নিউজ, ঠিক আছে। আজকে দেখছেন এরকম আসছে, আবার দুদিন পরে দেখবেন এরাই বলছে যে না এটাকে সম্পূর্ণ ব্যান করবে না, এরকম এরকম কোনো কিছু রেগুলেট করবে। তো সেদিনই আপনাদেরকে বলেছিলাম যদি কোনো দেশ এখানে ক্রিপ্টোকারেন্সিকে ব্যান করে, মানে যদি দেখেন কোনো এরকম কোনো নিউজের জন্য মার্কেটের মধ্যে ইফেক্ট হচ্ছে, ঠিক আছে, মার্কেট নিচের মধ্যে নামছে, তখন আপনার উচিত সেখানে একটু বাই করা। কারণ হচ্ছে সেই নিউজটা মানে ঠিক কিছুদিন পরে সেই নিউজটা আবার পজিটিভ হয়ে যাবে। যদি কোনো দেশ সেখানে ব্যান করে এরকম নিউজ চলে আসে তাহলে দেখবেন এরকম
এরকম নিউজ আবার কদিন পরেই আসবে যে না সেই দেশটা এখন মানে ব্যান করছে না, মানে সেটাকে রেগুলেট করবে, ঠিক আছে, এরকম কোনো কিছু হয়ে যাবে। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আর আজকের কিন্তু মান্থলি ক্যান্ডেল ক্লোজিং, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ডে হবে, ঠিক আছে, আমাদের জন্য। তো অবশ্যই এর উপরে কিন্তু নজর রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিন, কারণ সেখানে আমি মার্কেট ডাম্প হওয়ার আগে এখানে সিগন্যাল দিয়ে থাকি, আবার মার্কেট পাম্প হওয়ার আগে কিন্তু আমি এখানে বলে দিই মাঝে মধ্যে, ঠিক আছে। আর এখন আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।